আমাদের কূটনীতিবিদকে ব্যবহার করে যে মিথ্যাচার করাচ্ছে তারা প্রতিনিয়ত, এই যে শেখ হাসিনার ঋষি সুনাকের সাথে যে সভাটা করলো চরম মিথ্যাচার নিয়ে আমাদের হাইকমিশনারকে দিয়ে যে স্টেটমেন্ট করলো, এর আগে দেখবেন আমেরিকাতে আমাদের এম্বাসির মাধ্যমে মিথ্যাচার করেছে, ওই যে তখন ওদের ফরেন রিলেশন কমিটির হাউসের চেয়ারম্যানের বক্তব্যকে বিকৃত করে যখন তারা একটা প্রতিবাদ দিল তারপরে চুপ হয়েছে। ব্রাসেলসে সেম একই জিনিস করেছে, মিথ্যাচার করেছে প্রতিনিয়ত। বাংলাদেশ মিশনে কূটনীতিকগুলোকে পুরোপুরি আজকে জোর করে অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য যত ধরনের যত কিছু করার দরকার আমাদের কূটনীতিবিদদের কূটনীতিগুলোকে তারা ব্যবহার করছে, আমাদের কূটনীতির সংস্কৃতি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে তার নির্বাচন চুরির প্রকল্পের বিস্তৃতি কোথায় গেছে আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, মানে নির্বাচনকে চুরি করার জন্য কত কিছু করতে হচ্ছে তাকে, আর প্রত্যেক দিন তো মিথ্যাচারের তো এগুলো তা বলার বাংলাদেশে তো আপনারা দেখতেই পাচ্ছেন। যেতে যেতে যেখানে যে পঞ্চদশ সংশোধনী পুরো সংবিধান পরিবর্তন করে ফেলছে, এরাই বলছে সংবিধানের কথা। আপনি চিন্তা করেন যা এরাই আবার সংবিধানের ভিত্তিতে নির্বাচনের কথা বলছে। মালামাল প্রধানমন্ত্রী কিনে না বিদেশ থেকে, মালামাল বাংলাদেশ রাষ্ট্র কিনে না, মালামাল কিনে বাংলাদেশের জনগণের চাহিদা মোতাবেক ব্যবসায়ীরা মালামাল কিনে, তাই না? আবার মালামাল রপ্তানি করো বাংলাদেশের মানুষের চাহিদা মিটাতে, এখানে চাকরি করে লোকজন, এখানে ব্যবসায়ীরা ব্যবসা করে রপ্তানি করে দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য কাজ করে, এটা আমদানি রপ্তানি দুইটাই, হ্যাঁ দুইটাই করা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য, বাংলাদেশের মানুষগুলোকে কর্মসংস্থান দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের জীবন জীবিকার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য আমদানি রপ্তানি হয় না। তো উনি যদি মনে করেন উনি আমদানি করবেন না, তো উনি আমদানি না করলে যে বাংলাদেশের মানুষগুলো যাবে কোথায়, ব্যবসায়ীরা যাবে কোথায়, ক্রেতারা যাবে কোথায়, নাগরিকরা যাবে কোথায়? এমনি তো 12টা বাজিয়ে দিয়েছেন যে ইয়ের তহবিল কি বলে রিজার্ভের তো 12টা বেজে 13টা বেজে গেছে, তো যদি এইদিকে যান তাহলে তো আর বাকিটা তো বুঝতেই পারছেন কোথায় যাবেন। এই ধরনের কথাবার্তার মাধ্যমে যেটা প্রমাণিত হয় আসলে একজন ফ্যাসিস্টরা যখন ক্ষমতা দখল করে ক্ষমতায় থাকার জন্য কতটুকু যেতে পারে, এই ধরনের মন্তব্য হচ্ছে তার প্রতিফলন। অর্থাৎ দেশ জাতির কোনো ইন্টারেস্ট নাই, ইন্টারেস্ট হচ্ছে আমার নিজের, এখানে নিজের আমার ক্ষমতায় থাকার, তো সেটা তো বেশি দিন চলতে পারে না, সব কিছুর একটা এক্সপায়ারি টাইম আছে না। এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া হচ্ছে একমাত্র আনসার, যার মাধ্যমে সমস্ত জাতি মুক্তি পাবে।